এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এসবের মানে কি? মানে মানে আমি কি জানি, তুমি বলো। ব্ল্যাকমেইল করছেন আমাকে? ব্ল্যাকমেইল তো ব্ল্যাক মানে কালো এটা আমি জানি, আর হোয়াইট মানে সাদা এটাও আমি জানি, কিন্তু তারপরে একটা মেল নাকি এটা বললে ওটার মানে ঠিক আমি জানি না আর কি। তবে আমি যেটা জানি, আমি যেটা চাই সেটা তোমাকে বলতে পারি। সেটা হলো এই যে আজ থেকে তুমি আমার কথা মতো চলবে, নইলে এখন যে ছবিগুলো গোপন আছে এই ছবিগুলো আর গোপন থাকবে না। সবার আগে আমি অভিকে দেখাবো, তারপর অভিকে বোঝাবো যে বর্দার অপারেশনের সময় তুমি কার সঙ্গে মিটিং করতে গেছিলে। দেখো দেখো ছবিগুলো কি মিষ্টি দেখো না, একদম না এইসব আমার সঙ্গে, এগুলো করো না আমার সঙ্গে, এগুলো একদম না। তবে একটা জিনিস কিন্তু আলো আমার কাছে আজকে জলের মতন পরিষ্কার, অভির কাছে ভালো থাকবার তোমার এই মরিয়া চেষ্টা, ভালো মানুষের মুখোশ পরে থাকার প্রাণপণ একটা চেষ্টা, মরিয়া চেষ্টা। একটা কথা কান খুলে শুনে রাখো, যদি আমার কথা না মানো তাহলে তোমার আর অভির সম্পর্কটাকে দুমড়ে মুচড়ে এমন অবস্থা করবো যে চারপাশে খালি গুঁড়ো পড়ে থাকবে, গুঁড়ো। এমনিতেই অভি দু চোখে দেখতে পারে না আদিত্যকে, আর কি আদিত্যর নাম শুনলে খেপে যায়। আশা করি এটা তোমাকে নতুন করে বোঝাতে হবে না, এটা বোঝাতে হবে না। সুতরাং যদি আমার কথা না মানো তাহলে তোমার আর অভির সম্পর্কটাকে দুমড়ে মুচড়ে এমন অবস্থা করবো যে চারপাশে খালি গুঁড়ো পড়ে থাকবে, গুঁড়ো। সুপ্রভাত, সুপ্রভাত। কি ব্যাপার বলে এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো? মানে ওই পরপুরুষকে ফোন করোনি, মানে কথাটা তো হয়নি বুঝি, তাই মন খারাপ নাকি? হ্যাঁ সত্যি কথা বলো। হ্যাঁ আজে বাজে কথা বলা হয়ে গিয়ে থাকলে যেটা বলতে এসেছেন সেটা বলুন। এটা একদম তুমি ঠিক বলেছো, তাছাড়া আজে বাজে কথা বলা আমি একদম পছন্দ করি না। কাজের কথায় আসি তাহলে। বলি তাহলে, কিছু না ওই শর্তটা দিয়েছিলাম সেই শর্তের কথাটা মনে করাতে এসেছি আর কি। যদি নিজের ভালো চাও, যদি তোমার সঙ্গে ওই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চাও, ভালো রাখতে চাও, তাহলে আমার কথা শুনে দিয়ে চলতে হবে। এই 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 শর্তটা আমি কিন্তু গতকালই জানিয়েছিলাম তোমাকে, না করতে পারবো না আমি জানিয়েছিলাম, আশা করি ভুলে যাওনি তুমি। কি করতে হবে শুনি। খুব সহজ, আমার তেমন কিছু না, 3,000 টাকা মাত্র, মাত্র 3,000 টাকা লাগবে। আসলে কিছু না, বর্দা এই হাসপাতালে ভর্তি ছিল, আমার মনটা সত্যিই খুব খারাপ ছিল বিশ্বাস করো, তাই ভাবছি যে আজকে একটু হুইস্কি খাবো, হুইস্কি খেলে মনটা খুব শান্ত হয়ে যায়। সরি, এই টাকাটা আমি এখন আপনাকে দিতে পারবো না। দিতে পারবে না? না, একটা কাজ কিন্তু আমি তাহলে পারি, খুব সহজে একটা কাজ আমি পারি, সেটা হচ্ছে তোমার আর আদিত্যর ছবিগুলো অভি ভাইয়ের কাছে পাঠিয়ে দিতে। এবার তুমি বলো, এবার তুমি বলো আমি কি করবো। বলছি বড় বৌদি, আমি কিন্তু বেশিক্ষণ হাসপাতালে থাকতে পারবো না, বর্দাকে দেখে আমাকে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। কেন? তুমি যে আলোকে বলেছিলে যে তোমরা একসঙ্গেই লাঞ্চ করবে, তাহলে তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে কেন? দেখো বড় বৌদি, আলোর ওপর খুব চাপ পড়ছে, ওকে তো প্রত্যেকটা দিক সামলাতে হচ্ছে, তাই না? বড় বৌদি আমি জানি আলোর অনেক প্রবলেম হচ্ছে, কিন্তু ও সেটা জীবনেও মুখ ফুটে বলবে না। তাছাড়া ও আমার কাছ থেকে অনেক কিছু লুকোচ্ছে জানো তো, আমাকে সত্যিটা বলছে না। অবশ্য এতে আলোর কোনো দোষ নেই, কারণ আমার রাগারাগি করার স্বভাবটা তো জানে, সেই জন্যই ও লুকোতে বাধ্য হচ্ছে। এই সব কিছু থেকে বাঁচার জন্য তো একটাই উপায়, আমাকে একটা চাকরি পেতে হবে বড় বৌদি, আলোর পাশে আমাকে দাঁড়াতে হবে। আমি অবশ্যই কথাটা আলোকে বলতেই পারতাম, কিন্তু তাতে অস্বস্তি বোধ করতো, সেই জন্য আমি ওকে বলিনি।
তাই তোমাকে আমি হাসপাতালে নামিয়ে বর্দাকে একবার দেখে আমি কাজের খোঁজে বেরিয়ে যাব। কি দেখছো? ভালো লাগলো তুমি যে নিজের ভুলটা বুঝে আলোকে ভাবে সাপোর্ট করতে চাইছো, এটা দেখি আমার ভীষণ ভালো লাগলো। শুধু একটাই আফসোস, এবাড়ির বাকি ছেলেরা যদি তোমার আর মেজ ঠাকুরের মতো হতো তাহলে এই বাড়ির ছবিটাই পাল্টে যেত। কি আর করা যাবে, সবই আমাদের কপাল। চলো। এইবার আমার খেলা শুরু, দেখাতে হবে আমি কত ভালো খেলতে পারি। বাড়ির পুরো ছবিটাই পাল্টে ফেলবো, পুরো পাল্টে ফেলবো। দেখি কার কত ক্ষমতা আছে আমাকে আটকাতে। কেউ পারবে না। আমি তো আমার ঋতুকে খুব ভালো করে চিনি, তোমাকে আটকানোর ক্ষমতা কারণ নেই। আর তোমাকে যদি কেউ আটকাতে না পারে তাহলে আমাকেও কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, কিন্তু ঋতু, সেই ভাবনার পথে তুমি যে নিজেই নিজের বাধা হয়ে দাঁড়াচ্ছ। আমি যেটা বলতে চাইছি তুমি একটু মন দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো। দেখো এই এত বড় অফিস, তোমাদের অত বড় বাড়ি, সবকিছুই তো তোমার বর্দা দেবরাজ চ্যাটার্জির কথায় চলে, তাই না? কিন্তু এবার থেকে সেটা বদলে যাতে সবকিছু তোমার কথায় চলে সেই ব্যবস্থা তোমাকেই করতে হবে। এই বাড়ি অফিস সবকিছুর দায়িত্ব এবার থেকে তোমাকে নিতে হবে। কি হচ্ছে নাকি?